ক্লাস সিক্সের ক্ষেত্রে স্কুল থেকে কোন কোন বইগুলো দেওয়া হয় আজকে ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটি বই আমি দেখিয়ে দেব দেখতে থাকো ক্লাস সিক্সে বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পর তোমরা স্কুল থেকে মোট নটি বই পাবে প্রত্যেকটি বই আমি পরপর দেখিয়ে দিচ্ছি তোমরা স্কুল থেকে যখন বই পাবে এগুলো অবশ্যই মিলিয়ে নেবে যে সব বইগুলো পেয়েছ কি না প্রথমে এটি হলো বাংলা বই নাম সাহিত্য মেলা দেখে নাও বইটি এই রকম হয় দেখতে বইটি ভেতর দিকে এই রকম হবে সাহিত্য মেলা বইয়ের নাম এরপরে স্কুল থেকে তোমরা হবে ইংলিশ বই নাম ব্লুজমস বইটি দেখতে এই রকম হবে দেখো ক্লাস সিক্স লেখাও রয়েছে এই রকম দেখতে হবে বইটি ব্লুজমস ক্লাস সিক্সের ইংলিশ বই এরপরে অঙ্ক বই পাবে তোমরা স্কুল থেকে দেখো এই রকম দেখতে হবে নাম হবে গণিত প্রভা অঙ্ক বইয়ের নাম থাকবে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর জন্য তোমরা মোট নটি বই পাবে স্কুল থেকে বেশিরভাগ স্কুলে কিন্তু বুক ডে অর্থাৎ দোসরা জানুয়ারি বই দেওয়া হয় সম্ভবত দোসরা জানুয়ারি তোমরা স্কুল থেকে বইগুলো পেয়ে যাবে এটা তোমাদের অঙ্ক বই এরপরে দেখো পরিবেশ ও বিজ্ঞান এই বইটিও তোমরা স্কুল থেকে পাবে পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের বই এই রকম দেখতে হবে বইটি এই রকম দেখতে হবে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ভেতরটা এরকম হবে এরপরে ভূগোল বই ভূগোল বই দেখতে তোমাদের এই রকম হবে বইয়ের নাম থাকবে আমাদের পৃথিবীর ষষ্ঠ শ্রেণী বইটি দেখতে এই রকম হবে তোমরা যখন স্কুল থেকে বই পাবে মিলিয়ে নেবে অথবা আগেও বইগুলো নামগুলো লিখে নিয়ে যেতে পারো যাতে স্কুল থেকে যখন বই দেওয়া হবে তোমরা মিলিয়ে নিতে পারো যে সব বইগুলো ঠিকঠাক পেলে কি না স্কুল থেকে তোমরা মোট নটি বই পাবে আমাদের পৃথিবী ভূগোল বই তোমাদের এরপরে ইতিহাস বই এই রকম দেখতে হবে বইয়ের ইতিহাস বইয়ের নাম হবে অতীত ও ঐতিহ্য ষষ্ঠ শ্রেণী এরকম দেখো এরকম দেখতে হবে বইটি অতীত ও ঐতিহ্য এরকম ভেতরে থাকবে বইটির অতীত ও ঐতিহ্য ইতিহাস বই এরপরে বাংলা ব্যাকরণ বইয়ের নাম হবে ভাষা চর্চা বাংলা ব্যাকরণ বই ষষ্ঠ শ্রেণী এই রকম বইটি দেখতে হবে এই বইটিও তোমরা স্কুল থেকে পাবে আবারও বলছি স্কুল থেকে তোমরা মোট নটি বই পাবে এই রকম দেখতে হবে বইটি দেখে নাও ভালো করে ভাষা চর্চা এরপরে একটি গল্পের বই পাবে তোমরা স্কুল থেকে হ য বড় ল আচ্ছা একটি সোজা করে দেখাই দেখো হ য বড় ল এই বইটি পাবে সুকুমার রায়ের লেখা এই বইটিও তোমরা স্কুল থেকে পাবে আবারও বলছি সম্ভবত দোসরা জানুয়ারি প্রত্যেক স্কুল থেকে বইগুলো দেওয়া হবে এরপরে শেষ আটটা বই দেখানো হয়ে গেছে এটা ন নম্বর বই স্বাস্থ্য ও শারীর শিক্ষা এই বইটিও তোমরা স্কুল থেকে পাবে তাহলে এই হল তোমাদের নটি বই এই প্রত্যেকটি বই তোমরা স্কুল থেকে পাবে প্রত্যেককে বই পাওয়ার সময় মিলিয়ে নেবে বা আগে থেকে লিখে নিয়ে যাবে বইগুলো স্কুলে বই পাওয়ার পর এগুলো মিলিয়ে নেবে সব বই ঠিকঠাক পাচ্ছ কি না তাহলে আশা করি ক্লাস সিক্সে ভর্তির পর কি কি বই পাবে সেই সম্পর্কে বুঝতে পেরেছ এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি